নমস্কার, শুভ সন্ধ্যা। আমি দক্ষিণ কোরিয়ার সিওল শহরের বাসিন্দা অধ্যাপক গৌরাঙ্গ দাস। আমি অর্থনীতির অধ্যাপক। এটা সুরনন্দন ভারতীর দ্বিতীয় সাংস্কৃতিক সন্ধ্যায় আমি অংশগ্রহণ করছি। এজন্যে আমি প্রথমেই সর্বভারতীয় কর্মাধ্যক্ষ সম্পাদক শ্রী রীতিশ রঞ্জন চক্রবর্তী মহাশয় রীতিশদাকে আমার শ্রদ্ধা অভিবাদন জানাই। আর সবাইকে জানাই আমার শুভ বিজয়া, শুভ দশের শুভেচ্ছা ও মঙ্গল কামনা। আশা করি সবার পুজো কলকাতার ব্যস্ততায় খুবই ভালো কেটেছে। আমাদের এখানে খুবই কম পুজো হয়, কলকাতা সবসময় আমরা অভাব অনুভব করি, বিদেশে যারা আমরা থাকি, যত দেশেই থাকি না কেন। তো এই সাংস্কৃতিক সান্ধ্য সন্ধ্যাটি সুরনন্দন ভারতীর প্রথমবারে আমি অংশগ্রহণ করেছি অগস্ট মাসে, এটা দ্বিতীয়বার। খুবই ভালো অভিজ্ঞতা এবং খুবই এনরিচিং এক্সপিরিয়েন্স, যাকে বলে মূল্যবান, প্রচুর জিনিস হয় এখানে। তো আগেরবার আমি আমার দুটি স্বরচিত কবিতা পাঠ করেছিলাম, 10 মিনিট মতো সময় আমার। তা আমি এবারেও আমার দুটি স্বরচিত কবিতা পাঠ করব এই বরাদ্দ সময়ে। আবারও সবাইকে আমার শুভেচ্ছা মঙ্গল কামনা জানাই এই শুভ সন্ধ্যায়। তো এবং যেহেতু পুজোর পরপরই, পুজোর রেশ নিশ্চয়ই এখনও কাটেনি, তো আমার ওখানেও তাই কলকাতাকে বারবার আমি মিস করি, অভাবটা অনুভব করি। তা আমার দুটি কবিতা, একটার নাম হচ্ছে আমাদের কলকাতা, যেটা আমি এই মাসেই লিখেছি পুজোর সময়ে, কারণ আমি অগস্ট মাসেই কলকাতা থেকে ঘুরে এসেছি অ্যাকচুয়ালি। তো একটি কবিতা হবে আমাদের কলকাতা, আর দ্বিতীয়টি হবে ত্রাস, যেটা বুঝতেই পাচ্ছেন ত্রাস মানে ভয় করোনাকে নিয়ে। তো প্রথম কবিতাটির নাম আমাদের কলকাতা। আমাদের কলকাতা চলে আঁকে বাঁকে, গাড়ি ঘোড়া লোকজন সবই যায় ঝাঁকে ঝাঁকে। আমাদের কলকাতা চলে আঁকে বাঁকে, গাড়ি ঘোড়া লোকজন সবই যায় ঝাঁকে ঝাঁকে। কত গাড়ি রাস্তায় লাল সাদা কালো, কলকাতার মানুষজন মাখে কত ধুলো। গড়িয়াহাটার মোড় বেহালা বা আলিপুর, শ্যামবাজার গড়পার মানিকতলা অচিতপুর, সবই আছে আঁকে বাঁকে, গাড়ি আটো বাস যখন দৌড়াতে থাকে। সবই আছে আঁকে বাঁকে, গাড়ি অটো বাস যখন দৌড়াতে থাকে। বিরিয়ানি রোল আর ফুচকা বা ঝালমুড়ি পেট পুড়ে খাও সবে, খোকা খুকু বুড়ো বুড়ি। সেটাই কলকাতার একটা অন্যতম বৈশিষ্ট্য। আমাদের কলকাতা চলে আঁকে বাঁকে, সারি সারি জনমানব গাড়ি তার সাথে, কেউ হাঁটে কেউ থামে ব্রেকে পা রেখে, লাল সবুজ সিগনাল তাকিয়ে যে দেখে। কেউ ছোটে কেউ থামে ব্রেকে পা রেখে, লাল সবুজ সিগনাল তাকিয়ে যে দেখে। রোজঝড় বৃষ্টিতে কলকাতা ভেজে, রোজঝড় বৃষ্টিতে কলকাতা ভেজে, ধুলো বালি কত কি গায়ে মেখে লাজে। তবুও আমার কলকাতা আমাদেরই থাক, আমার কলকাতা আমাদেরই থাক, আঁকা বাঁকা পথে শুধু স্মৃতি ভরে যাক, আঁকা বাঁকা পথে শুধু স্মৃতি ভরে যাক। এটাই আমার প্রথম কবিতা আজকের সান্ধ্য অনুষ্ঠানে। আশা করি আপনাদের ভাল লাগলো কিনা আপনারা জানাবেন ফেসবুকে এই মাধ্যমে। আরেকটি কবিতা যেটি আমি পড়ব মনস্থির করেছি সেটি হচ্ছে ত্রাস।
আমার 5 মিনিট সময় আছে। ত্রাস সব কবিতাটি আমি কমাস আগে না গত বছরে লিখেছি, করোনার যখন খুব প্রকোপ এবং ভয়ে আমরা সবাই আতঙ্কিত, প্রাণের ভয়ে এবং সংক্রমণের ভয়ে, সেইটাকে ধরবার জন্য আমি ত্রাস কবিতাটি লিখেছি। এটি ইউকেতে কাশফুল বলে একটি পূজা অনুষ্ঠানে সেখানে আমি বলেছিলাম। তো ত্রাস কবিতাটি আমি পড়ছি এখন। বসন্ত বাতাসে ভাইরাস যায়নি উড়ে, আসে সেই বারবার ঘুরে ফিরে, সাত সমুদ্র 13 নদীর পারে, যেখানে নাবিকরা বন্দরে এসে নামে, ভাইরাস যায় না সেখানেই থেমে, অনেক নদীর জল মেশে সাগরে মোহনার কোলে, অনেক প্রাণের স্পর্শ জড়ো হয় শেষে, সেখানে জলের মুখেই ডানা মেলে, দেশ দেশান্তরে মানুষের মেলা বুঝি হয়ে এলো শেষ, আটলান্টিক প্রশান্ত মহাসাগরের বুকে জাহাজে নেই কোনো রেশ, ভাইরাসের কবলে ফুসফুস ধমনীতে নেই বলিষ্ঠ প্রতিবাদ, ভাইরাসের কবলে ফুসফুস ধমনীতে নেই বলিষ্ঠ কোনো প্রতিবাদ, মানুষ মৃতপ্রায় ভয় শঙ্কা ক্ষতি প্রকোপে একবিংশ গুণিছে প্রমাদ, করোনার নিদারুণ নিষ্ঠুর বিস্তার বেড়া জাল, করোনার নিদারুণ নিষ্ঠুর বিস্তার বেড়া জাল, ঘরবন্দি আমরা রুদ্ধ জানলার অন্তরাল, বাঁচা মরার লড়াই সামাজিক দূরত্ব হাঁস ফাঁস জালনার গারদ যেন অনন্ত নাকপাশ, বাঁচা মরার লড়াই সামাজিক দূরত্ব হাঁস ফাঁস জালনার গারদ যেন অনন্ত নাকপাস, কখন মুক্তি হবে আমাদের এই ভাইরাস ত্রাস, অনন্ত আকাশের বুকে হোক সবুজ সজীব প্রাণের দুর্নিবার মহাপ্রকাশ, ধর্মের রক্ষা কবচে জাতির গরিমার সুমহান বলিদান, রাজনীতির আস্ফালন নেতাদের চরণামৃতে আজ রক্তসিক্ত মহাশ্মশান, কখন মুক্তি হবে আমাদের এই ভাইরাস ত্রাস, অনন্ত আকাশের বুকে হোক সবুজ সজীব প্রাণের দুর্নিবার মহাপ্রকাশ, রাজনীতির আস্ফালন নেতাদের চরণামৃতে আজ রক্তসিক্ত মহাশ্মশান, ধর্মের রক্ষা কবচে জাতির গরিমার সুমহান বলিদান। নমস্কার, সবাই ভালো থাকবেন। আবার জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা, দশেরার শুভেচ্ছা ও মঙ্গল কামনা। নমস্কার।